বন্ধুরা, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি পৃথিবীর সব থেকে বড় সাপের নাম কি, তাহলে হয়তো আপনার উত্তর হবে অ্যানাকোন্ডা। আর এটা হওয়াটাও স্বাভাবিক, কেননা বর্তমান সময়ে পৃথিবীতে থাকা সব থেকে বড় সাপ এই অ্যানাকোন্ডারাই। কিন্তু বন্ধুরা, যেই সাপটির ব্যাপারে আমরা এই ভিডিওটিতে কথা বলব, সেটির সামনে অ্যানাকোন্ডা একটি বাচ্চা ছাড়া আর কিছুই নয়। আমরা কথা বলছি টাইটানোবোয়ার, যারা আজ থেকে 6 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করতো। আর সমুদ্র থেকে জঙ্গল পর্যন্ত সব জায়গাতেই এদের রাজত্ব ছিল। এই প্রাণী পৃথিবীতে থাকা সকল জীবের জন্যই একটি ভয়ের কারণ ছিল। এক্ষেত্রে প্রশ্ন এটি উঠে যে কি হতো যদি টাইটানোবোয়া আজও এই পৃথিবীতে জীবিত থাকতো। মানে আমরা মানুষেরা থাকা অবস্থাতেও যদি টাইটানোবোয়া এই পৃথিবীতে জীবিত থাকতো তাহলে কি হতো, তো চলুন দেখে নেই এই ভিডিওটিতে। আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে টাইটানোবোয়া সাপের ব্যাপারে ভালোভাবে জানা যাক। টাইটানোবোয়া আজ থেকে 66 মিলিয়ন বছর আগে থেকে 56 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করত। আর এই সময়ে পৃথিবীতে জন্ম নেওয়া সকল প্রাণীদের মধ্যে এরা সব থেকে ভয়ঙ্কর ও বড় ছিল। টাইটানোবোয়া আকারে প্রায় 43 ফিট পর্যন্ত হতো, আর এদের ওজন প্রায় 1 টনের সমান হতো। একবার চিন্তা করে দেখুন এই সাপ কতটা বড় ছিল। এবারে আসুন টাইটানোবোয়ার ফসিল বা কঙ্কালের সাথে অ্যানাকোন্ডার কঙ্কালের তুলনা করে দেখি। অ্যানাকোন্ডার কঙ্কাল এই ভয়ঙ্কর টাইটানোবোয়ার সামনে কিছুই নয়। অ্যানাকোন্ডা এই বিশালাকার সাপের শারীরিক আকারের দিক থেকে অর্ধেক হবে না। এই সাপ একটি জলহস্তিকেও নিজের খাবার বানানোর ক্ষমতা রাখে। তবে আজ থেকে 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে জলহস্তির অস্তিত্বই ছিল না। সেই সময় এই সাপ কুমিরকে নিজের খাবার বানাতো। এরা খুবই চালাকির সাথে কুমিরদের পেঁচিয়ে ধরে গিলে ফেলতো। এমনকি এটা বলা হয় যে এরা সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর টিরেক্সদের সাথেও লড়াইয়ে নামতো। টাইটানোবোয়া গরম আবহাওয়াতে থাকতে পছন্দ করত। একবার চিন্তা করুন, যদি টাইটানোবোয়ারা এখনো এই পৃথিবীতে জীবিত থাকতো তাহলে কি এরা শান্তভাবে আমাদের সাথে থাকতে পারত, নাকি এরা মানুষের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াতো? যদিও এটি একটি বড় প্রশ্ন, কিন্তু যদি টাইটানোবোয়া পৃথিবীতে জীবিত থাকতো তাহলে এই জীব অবশ্যই ভূমধ্যরেখার ট্রপিক্যাল রিজনে দেখা যেত, যার মানে এদের কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা আর পেরুর মতো দেশে দেখা যেত, যেখানে তাপমাত্রা এদের জন্য একদম সঠিক। যদি এমনটা হতো তাহলে কলম্বিয়া ও ব্রাজিলের মানুষদের এদের উপস্থিতি নিয়ে অনেক সতর্ক থাকতে হতো। নিজেদের বাঁচানোর জন্য তাদের নিজেদের বাড়িতে কারেন্টের তারের বেড়া লাগাতে হতো, যাতে করে এই প্রাণী বাড়িতে না ঢুকতে পারে। এর সাথেই ঘুমানোর সময়ও তাদের নিজেদের সাথে একটি ইলেকট্রিক গান রাখতে হতো, যাতে করে বিপদে পড়লে তারা এর ব্যবহার করতে পারে। একবার চিন্তা করুন এই পরিস্থিতিতে মানুষের জীবন কতটা ভয়ের মধ্যে দিয়ে যেত। কেননা টাইটানোবোয়ার জন্য একটি মানুষকে গিলে ফেলা কোনো ব্যাপারই হতো না, যেটা বর্তমানের অ্যানাকোন্ডারা করতে পারে না। যদিও অ্যানাকোন্ডার মতোই এরাও হয়তো মানুষদের নিজের খাবারের তালিকায় রাখতো না, কিন্তু বড় বড় প্রাণীদের এরা অবশ্যই নিজেদের খাবার বানাতো। কেননা ইঁদুর আর অন্যান্য ছোট আকৃতির জঙ্গলের প্রাণীদের দিয়ে এদের ক্ষুধা মিটত না। মানুষ ও বড় সিটিগুলো থেকে টাইটানোবোয়া হয়তো দূরেই থাকতো, কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের মতোই এদেরও চিড়িয়াখানায় রেখে টাকা কামানোর চিন্তা অবশ্যই করত। আর এই বিষয়টি এদের মানুষের উপর হামলা করতে উৎসাহিত করত। এটি খুবই সাধারণ ব্যাপার যে হিউম্যান হান্টারদের হাত থেকে টাইটানোবোয়াও বাঁচতে পারত না, যারা এদের ছাল বের করে নিজেদের সুবিধার জন্য বিক্রি করে দিত। অ্যানিমেল কিংডমের কথা বলা হলে এত বড় প্রাণীর অস্তিত্বের জন্য বনে এর অনেক প্রভাব পড়ত। আর জঙ্গলের রাজার খেতাব সিংহের না হয়ে হতো টাইটানোবোয়ার, কেননা কোনো প্রাণীকেই এরা নিজেদের খাবার বানাতে সামান্য সময় লাগাতো না। এই অবস্থায় আমাদের ইকোসিস্টেমের ফুড চেইনে অনেক পরিবর্তন থাকতো, যার কারণে অনেক প্রাণী হয়তো বিলুপ্ত হয়ে যেত অথবা বিলুপ্ত হওয়ার সম্মুখীন থাকতো। এই প্রাণীদের লিস্টে সবার আগে মাঝারি আকারের হোয়েল, শার্ক, কচ্ছপ, ডলফিন, চিতা, জাগোয়ার ও শুকরের মতো প্রাণীদের নাম থাকতো। এই সাপের থেকে নিজেদের বাঁচানোর জন্য হয়তোবা অ্যানিমেল কিংডমের জীবেরা অন্য কোথাও মাইগ্রেট করত, আর ট্রপিক্যাল ফরেস্ট টাইটানোবোয়ার বাড়ি হয়ে যেত। এসবের কারণে আমাজন জঙ্গলে এর সব থেকে বেশি প্রভাব পড়ত। তবে বন্ধুরা, যদিও টাইটানোবোয়া বর্তমানে এই পৃথিবীতে আর জীবিত নেই, কিন্তু বিজ্ঞানীদের মতে বিলুপ্ত হওয়া কিছু জীব আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে, আর যার মধ্যে একটি হচ্ছে এই টাইটানোবোয়া। মূলত এই প্রাণী 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আবহাওয়ায় জীবিত থাকে, আর বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্রাণী আবারও পৃথিবীতে ফিরতে পারে। যদিও এমন পরিস্থিতি
আবার তৈরি হতে লক্ষ লক্ষ বছরও লেগে যেতে পারে। কিন্তু এই দানবের পৃথিবীতে আবার ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এটি একটি বড় প্রশ্ন যে মানুষ লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিজেদের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে নাকি পারবে না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি সামান্য নতুন কিছু শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, আর আমাদের চ্যানেলে ঢুকে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।